টাকা দিচ্ছ বোঝা যাচ্ছে না। এখানে খাসির মাংস রান্না হচ্ছে। এখন ভাত দুপুর বেলা জ্বালানো হচ্ছে। মাংস রেডি, গরমা গরম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে ভাই ফোটা, তা আমি আমার বাপের বাড়ি এসেছি ভাইকে ফোটা দিতে। তা আমরা সকাল সকাল ভাই ফোটাটা সেরে আবার মামার বাড়ি যাব। এই যে আমার ভাই বসে পড়েছে পাঞ্জাবি পরে, ভালোই লাগছে ওকে। আর আমি আর আমার বোন মিলে ওকে এখন ফোটা দেবো। এখানে মিষ্টি ফল ঠল, তারপরে ধান দুব্বো, আমাদের যা নিয়ম আমরা তৈরি করে নিয়েছি এখানে সব সরঞ্জাম। তা বোন ফোটা দেবে। বোন এখন ফোটা দিচ্ছে। এখন বোন ওকে কাজল পরিয়ে দিচ্ছে। ভাইয়ের আজকে জন্মবার বলে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হবে না, তাই বোন সেটা দেওয়ালে দিচ্ছে। জন্মবারে আমরা ফোঁটা দিই না। মিষ্টি খাইয়ে দিল, এবার জল খাবে। আমরা এখন মামার বাড়ি চলে এসেছি। এই যে আমার দিদা ভাই ফোটা উপলক্ষে রান্না করছে। এখানে খাসির মাংস রান্না হচ্ছে। সবাই ভাই ফোটা টিফিন করতে বসে গেছে। এটা আমার মা পটল আলু তরকারি, আর এই যেমন মামি তরকারি আর রুটি, বুঝেছো? সকালে টিফিন, আবার দুপুরেও আছে। এই যে আমার ছেলে, আমাদের ভাই ফোটা এখানে শুরু হয়ে গেছে। দাদু আর আমার মামার ছেলে অর্ঘ বসে রয়েছে। আর এই যে এটা আমি অর্ঘকে দেবো। এখানে দাদু প্লেট সাজানো হচ্ছে। রিমি এবার শায়নকে দিচ্ছে ফোঁটা। ওরে মিঠু তাকা, আমার ভাই ফোঁটা আমি এবার দিতে যাব। চলে তা হচ্ছে দাদু, এদিকে তাকাও। এখানে কোস্তব খেলা করছে। এখন এখানে রাইস বসিয়ে দেওয়া হয়েছে। মামি স্পেশাল রাইস হবে। এখন এই যে মাংস রেডি, গরমা গরম মটন, দিদা স্পেশাল মটন, চিলি চিকেন, চিলি চিকেন আর ফ্রাইড।
কপালে নয় চোখে পড়া আমি জানি আমি বলিস আবার দ্বিতীয় পর্বে ভাই ফোটা চলছে এখন ওটাই কি হবে আমি দেখি দেখা না এটা দেখাতে হবে কাকা দিচ্ছ বই যাচ্ছে আমার মামা বসে পড়েছে মা এখন ফোটা দেবে এখন ভর দুপুর বেলা জ্বালানো হচ্ছে এখন আমরা খেতে বসে গেছি মটন কষা আর ফ্রাইড রাইস এখানে দাদু বসেছে এখনো সবাই এসে পারিনি আর ওখানে মেশো